don't use this word digbazi baddho bhasha kotha bole this is my constitutional right apni ekhon ekta ja mighty bhite achen kal ke ami 18 e jete paren e kotha orthoi nam mighty bhite digbazi korche no no digbazi er kharap shobdo দেশের রাজনীতিতে আলোচিত চরিত্র বিএনপির সাবেক নেতা ও দ্বাদশ সংসদের নৌকামার্কার প্রার্থী ব্যারিস্টার শাজাহান ওমর বিএনপিতে থাকতেও বিভিন্ন সময়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তো বেগম জিয়া কি এই কি বলবে এই জামাত এবং এই গং তার প্রেসিডেন্ট হতে দিল না আর তারেক রহমানকে তারুণ্যের প্রতীক যুবকদের প্রতীক এই সব বাকওয়াজ কথা আর বলবেন না আপনি এই 56 বছর বয়সে ডাক দেন আওয়ামী লীগ ঘটাবার ডাক আপনার সাথে আছি ইনশাআল্লাহ সকলের সাথে মিলে আমরা এই সরকার ঘটাবো ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতীক পাওয়ার পর স্থানীয় নেতাদের কাছে না যাওয়ায় পড়েছেন তোপের মুখে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ শাজাহান ওমরকে বর্জন করে আওয়ামী লীগ নেতা ইগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে সোমবার দলের সাধারণ সভায় রেজুলেশন করেছে নতুন আওয়ামী লীগের যোগদান করেছে তার জন্য তার একটা বক্তব্য তার দেওয়া উচিত সেটা ব্যক্তিবিশেষের সামনে এই ঘটনার পরই সংকট নিরসনে এগিয়ে আসেন পার্শ্ববর্তী ঝালকাঠি দুই আসনের নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বুধবার রাতে তার বরিশালের বাসভবনে রাজাপুর কাঠালিয়া দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে শাজাহান ওমরের চলমান বৈরিতা নিরসনে বৈঠকে বসেন এবং জাতীয় স্বার্থে যোগদান করার পরিপ্রেক্ষিতে তিনি আজকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন রাজাপুর কাঠালিয়া থেকে উনি এখানে এসেছেন আমাদের রাজাপুর এবং কাঠালিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার কমিটির প্রেসিডেন্ট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির চেয়ারম্যান যারা নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বৃন্দ সবাই সাথে আমরা একটা মত বিনিময় সভা করেছি ভবিষ্যতে রাজাপুরে আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না জানিয়ে বৈঠকে শাজাহান ওমর বলেন তিনি জয় বাংলার লোক আমুই তাকে বিএনপিতে পাঠিয়েছিলেন আমি জয় বাংলার লোক কতবার বলবো 90 সালে আমাদের নেতা আমাকে নিয়ে শেখ হাসিনার কাছে গেছে মনে আছে ও ভাই তোমার বলছে যে তুমি আমাদের লোক শুনতে পারো আমি সেখানে গেছিলাম নেত্রী মুচ্ছি হাসি বলল যে এক প্রার্থী আসছে আমার বাবা বাল্য বন্ধু বিভিন্ন চিঠিপত্র নিয়ে গেছে বরং কুদ্দুস সাহেব তাকে তো ওয়াদা করেছি তাহলে আমি কি করব তা যেখানে সেইখানে থাকবো এই আহ্বায় কিন্তু আমার আমার বিএনপিতে পাঠায় তো শুনতে হবে একমাত্র আমার বিশেষ বললাম এই যে প্রাইম মিনিস্টার ডাকছে প্রাইম মিনিস্টার তোমার কপাল করছে না এখানে বসে আছো যাও প্রধানমন্ত্রী ডাকা তো সৌভাগ্যের পক্ষ আমি গেলাম আপনি আমার দল করেন কত বারে এক শর্ত কি শর্ত পনেরো আগস্ট আপনার 3/2 শহীদ হয়েছে আপনি যদি আমাকে চতুর্থ বাইটের গ্রহণ করেন আই সার্ভ ইউ এবার দস্তখত করেন দস্তখত করলে আমি জয়েন করলে আমার টিকিট দিয়ে দিলাম চলে এলাম সে সব জানে কিন্তু আমাকে বলে এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে ইগল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক এম মনিরুজ্জামান মনির প্রতীক পেয়েই নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন তিনি শাজাহান ওমরের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে আপনারা প্রবন্ধ লেখেন